যে অবস্থায় থাকুক, পেশেন্টকে এভাবে সোজা করে শুয়ে দেবে এবং তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কি করা হয়, এই মাথাটা হেড টিল্ড এন্ড চিন লিফট, আচ্ছা বারবার বলতাম হেড টিল্ড এন্ড চিন লিফট, চিন লিফট মানে হচ্ছে এই জিনিসটা থুতনিটা উপরে দিলে, হ্যাঁ থুতনিটা উপরে দিলে এবং মাথা নিচে দিলে, এই জিনিসটা ওখানে অনেকে হয়তো বা দেখেনি, মাথাটা এভাবে থাকলে করে দিতে হবে, এই শ্বাস নাড়িতে বাঁকা থাকে না, এভাবে বাঁকা হয়ে আসছে, এই জিনিসটা সোজা হবে, তখন কি শ্বাস নিতে শুরু করবে, এটা খুব ইজি হবে। যে কোনো পেশেন্টের যদি অজ্ঞান হয়ে তার সাথে শ্বাস প্রশ্বাস যে কোনো ধরনের বাধাগ্রস্ত হলো এই পজিশনটা করে দেবো, তাহলে খুব ইজি হয়ে যায় তার জন্য, যদি বাঁকা হয়ে গেলো শ্বাস নাড়ি ওটা সোজা মানে মোটামুটি সোজা থাকে।